সমস্ত নেতৃত্ববৃন্দ রয়েছে, আমি অনেক বক্তব্য দিই, আমরা তাদের কথা শুনব। আর সমস্ত যুবকদেরকে একটা কথাই বলবো, এখানে সমস্ত মোর্চা মণ্ডলের প্রেসিডেন্টরা রয়েছেন, সবাইকে একটা কথা বলবো, এই ফাগুনকে বা নবীনকে ভয় করবেন না, ওরা হাঁটুর নিচেই থাকবে, এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। ওরা হাঁটুর নিচেই থাকবে, ওদেরকে 30,000-এর বেশি যেতে দেবেন না। আর র‍্যাগিং যদি করতে হয়, আমরা র‍্যাগিং করব, ওরা দেখবে, ওটাই হবে খেলা, আর ওটাই হবে খেলা, আমরাই খেলা করব, আর ওরা দেখবে আমরাই জিতবো। নমস্কার, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় যুব মোর্চা জিন্দাবাদ। গত 17ই ফেব্রুয়ারি বিকালবেলায় ভারতীয় জনতা পার্টির একটি পরিবর্তন যাত্রার রথ বিকাল নাগাদ ছগড়ায় এসে পৌঁছায় এবং সেখানে একটা তাদের জনসভা হয়, বিজেপির জনসভা হয়। সেই প্রকাশ্য জনসভায় মাননীয় সাংসদ সৌমিত্র খাঁ, তিনি সেখানে প্রকাশ্যে ভোট লুট করার কথা বলছেন, রিগিং করব বলছেন, এবং তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী থাকবে, বিধায়ক যে প্রার্থী পদের প্রার্থী থাকবে, সেই প্রার্থীকে 30,000-এর বেশি ভোট পেতে দেবেন না, এবং সদর্পণে সে সদর্পয়ারকে এই জায়গাটাই বলে যান যে আমরা র‍্যাগিং করব, আমরা ভোট লুট করব, এটাই হবে খেলা, তৃণমূল শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এই রকম ধারা খুব দাম্ভিকতার সঙ্গে তিনি আজ এইখানে বলে পরিবেশ দূষণ করে গেছেন, এবং শুধু তাই নয়, আমরা এটা যে জাতীয় নির্বাচন কমিশনার আছেন তার কাছে আবেদন জানাবো যে তিনি যেন এই বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে দেখেন, কারণ তিনি যে ভোট লুট করার কথা বলেছেন এবং তাকে ব্যান্ড করার জন্য আমরা বলবো, তিনি যেন গুরুত্ব সহকারে দেখেন, কারণ এটা নির্বাচন কমিশনারকেও একটা চ্যালেঞ্জ জানানোর বিষয়। আজকে যেটা ভারতবর্ষের আইন, গণতন্ত্র, আজকে সেই আইনকে তিনি চ্যালেঞ্জ জানিয়ে আজকে মাইকে প্রকাশ্য দিবালকে কয়েক হাজার মানুষের সামনে, সেখানে বাজারে হাটে এত মানুষ আছেন, তাদেরকে সেইভাবে বলছেন একদম দম্ভের সহিত আজকে এই জায়গাটাতে যে আমরা এই করব, এই জায়গার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং আমাদের সর্বভারতীয় নেত্রী, আমাদের যিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী, তার কাছেও আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্যে আমরা দিয়েছি এই বিষয়টা। আমি নির্বাচন কমিশনারকে শুধু বলতে চাই, এই মাননীয় সাংসদ সৌমিত্র খাঁকে ব্যান্ড করা হোক, আজকে এরকম একটা আইনকে চ্যালেঞ্জ জানানো, নির্বাচন কমিশনারকে চ্যালেঞ্জ জানানো, এই যে তার চরিত্র, এই চরিত্র তারা যেন বিচার করেন। আমরা ইতিমধ্যেই কমপ্লেন করেছি, আমাদের মাননীয় এসপি সাহেবকে দিয়েছি, মাননীয় ডিএম সাহেবকে দিয়েছি, মাননীয় বিডিও সাহেবকে দিয়েছি, তারা আবার কপি ফরওয়ার্ড করেছেন, আমি দেখছিলাম একটা কপি আমার কাছে এসেছে, এসডিও সাহেবকে জানিয়েছেন, অ্যাডিশনাল যে ইলেকশন অফিসার আছেন, এডিএম যে যিনি আছেন তাকে দিয়েছেন, বিভিন্ন দপ্তর আজকে দেওয়া হয়েছে এই বিষয়ে। মানে আতঙ্কিত মানুষ, এখানকার মানুষ আতঙ্কিত, যাকে ভোট লুট করবেন দাঁড়িয়ে দেখতে হবে, এটাই হবে খেলা, 30,000-এর বেশি তৃণমূলের প্রার্থীকে পেতে দেব না, এই ধরনের কথাবার্তা। এটা আমরা তো মনে করি যে এটা সরাসরি নির্বাচন কমিশনারকে চ্যালেঞ্জ জানালো সৌমিত্র খাঁ, বিজেপির যে সাংসদ সৌমিত্র খাঁ আজকে চ্যালেঞ্জ জানালেন নির্বাচন কমিশনারকে। তাই আমার আবেদন থাকবে মাননীয় সর্বভারতীয় যে জাতীয় নির্বাচন কমিশনার আছেন, তাকে বলবো এনাকে ব্যান করতে, এই ধরনের কথাবার্তা, ঔদ্ধত্য কথাবার্তা বলা।